আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি একটা জর্জেট কাপড়ে হ্যান্ড প্রিন্ট করে দেখাবো, সেই সাথে এখানে আমি কিভাবে আপনারা স্টোন লাগিয়ে বা বিভিন্ন লেস লাগিয়ে ডিজাইন করতে পারেন তো সেটাও দেখাবো। তো কমেন্টে অনেক আপুরাই আমাকে বলেন যে আপু আপনার এই কাজটা করে আসলে আমি শিখেছি, অনেকেই বলেন যে দুই তিনটা ওড়না করেছে, ড্রেস করেছে। আবার গতকালকে এক আপু বলেছেন উনি নাকি অলরেডি আমার এই হ্যান্ড প্রিন্ট দেখে নাকি উনি শিখে অলরেডি বিজনেসও শুরু করেছেন। তো আপনাদের জন্যই মনে হচ্ছে যেন আমার ইউটিউব জার্নিটা সফল হয়েছে। তো সবাই এরকম আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে সবসময় আপনাদের ভালো লাগার পাত্রী হয়ে থাকতে পারি। আর সবার কাছে অনুরোধ থাকবে আপনারা ফুল ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন, কারণ গত একটা পর্বে এক আপু আমাকে বলেছেন যে আপু আমি তো কাপড়ের রং করেছি বাট কাপড়ের রংটা থাকলো না কেন। তো আপুকে আমি জিজ্ঞেস করলাম যে আপু আপনি কাপড়ের রং করার পরে কি কাপড়টা আয়রন করেছিলেন, তো আপু আমাকে বলেছিল না আয়রন তো করিনি। তো আমি কিন্তু সব সময় এগুলো কিন্তু বলে দিই যে আপনারা দুই দিন কাপড়টা শুকানোর পরে আয়রন করবেন, দেন আপনাদের কাপড়টা রেডি হবে। এরপরে আপনি যতবারই ওয়াশ করেন না কেন, নর্মাল যেভাবে আমরা ওয়াশ করি তো সেরকম করে ওয়াশ করেন না কেন, কাপড়টা কিন্তু কিছুই হবে না। তো আপু কিন্তু ফুল ভিডিওটি দেখেনি, যে এনে জাস্ট ডিজাইনটুকু দেখে আপু আর কি ডিজাইন করে নিয়েছে। তো এরপরে দেখা গিয়েছে আপুর আর কি কোনো আয়রন করেনি, কোনো শুকায়নি, তো সে কাপড় ধুতে গিয়েছে কালারটা নষ্ট হয়েছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদেরকে আমার ইচ্ছে ছিল একটা কামিজের মধ্যে হ্যান্ড প্রিন্ট করে দেখাবো, বাট কামিজ সেলাই করে এটার মধ্যে হ্যান্ড প্রিন্ট করার মতো সময় এখন আমার হাতে নেই, কারণ আপনারা জানেন আমি এখন কতটা ব্যস্ততার মধ্যেই আছি। তারপরে আপনাদের সবার কথা চিন্তা করে, কারণ প্রতিদিনই কম বেশি সবাই কমেন্ট করছেন যে জর্জেট বা সিল্ক কাপড়ে হ্যান্ড প্রিন্ট করে দেখানোর জন্য, তো আজকে আমি জাস্ট একটা আমার কাছে টুকরো কাপড় ছিল জর্জেট, তো সেই জর্জেট কাপড়ে আমি হ্যান্ড প্রিন্ট করে দেখাবো। তো আমি সব সময় যে জর্জেট কাপড়টাতে কাজ করি, যে কোনো সুতার কাজ বলুন, এই যে কিছুদিন আগে কিন্তু আমি আপনাদেরকে সুতার কাজের কিন্তু টিউটোরিয়াল করে দেখিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো সুতার কাজ বলুন বা হ্যান্ড প্রিন্ট বলুন, যা কিছুর জন্য সব সময় আমি নিই সফট জর্জেট, যেটাকে সফট জর্জেট বললে কিন্তু আপনারা কিন্তু দোকানে পেয়ে যাবেন। তো এই সফট জর্জেট এটার দাম নিয়েছে এক গজ হচ্ছে 110 টাকা করে, তো আমি এক গজ 110 টাকা করে নিয়েছি। আর এই জর্জেটটা কিন্তু অনেক সুন্দর, আর কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর, লাইট হোক বা ডিপ হোক কালারগুলো, কিন্তু কালারটা কিন্তু অনেক মানে খুব ভালো লাগে, কালারগুলো হালকা হালকা কালারগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর অনেকে দেখা যায় ভারী জর্জেটের মধ্যে কাজ করতে চান, তো সেক্ষেত্রেও আপনারা করতে পারেন, তবে আমার কাছে যেটা মনে হয় হালকা এই জর্জেটের মধ্যে কাজ করলে সবচেয়ে বেটার হয়, দিয়ে সেলাই করলে কিন্তু অনেক সুন্দর লাগে কাপড়টা। আর কাপড়টা কিন্তু অতটা বেশি পাতলা না, এটা যখন সেলাই করে হাতে আস্তর দেওয়ার প্রয়োজন হয় না, বাট আপনার বডিতে আস্তরটা দিলে হয়। এই দেখতে পাচ্ছেন হাতায় কিন্তু আস্তর না দিলেও কিন্তু চলবে, বোঝা যায় না। তো যাই হোক, আমি এখন এটাতে কাজ করব। আর বেশ কয়েকজন আপুরা বলেছেন আমি যে তুলিগুলো ইউজ করি সেই তুলিগুলো দেখানোর জন্য, তো এই তুলিগুলোর নাম কি আসলে এই মুহূর্তে আমার জানা নেই, তো আমি যখন পরবর্তীতে যখন তুলি কিনবো তখন আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মালি যে তুলিগুলো সব সময় লাগে সেটা হচ্ছে, এটা হচ্ছে 6 নাম্বার তুলি, এটা হচ্ছে 6 নাম্বার তুলি, এটা হচ্ছে 4 নাম্বার তুলি, আর এটা হচ্ছে 2 নাম্বার তুলি। তো এই তিনটা তুলি হচ্ছে সবসময় বেশি লাগে, তো এই তিনটা তুলি আপনারা আপাতত কিনলে হবে। আপনারা যদি ফুল সেট তুলি কিনতে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের 8টা তুলি থাকবে, তো সে 8টা তুলির দাম নেবে আপনাদের থেকে 150 থেকে 200 টাকার মধ্যে পাবেন, ভালো মানেরগুলো 200 টাকা নেবে। বাট আপনারা যদি এরকম সিঙ্গেল পিস নেন তাহলে 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন, 12 টাকা বা 15 টাকা এক একটা এক এক দামে থাকে। তো আপনারা 12 টাকা বা 15 টাকা বা 20 টাকা দামের মধ্যে কিন্তু প্রতিটা তুলি পেয়ে যাবেন। তো আজকে আমি এই এটা যেহেতু আমার হালকা পিঙ্ক কালার, তো এটার মধ্যে আমি 2টা কালার মিশাবো। তো অনেকে আমাকে বলেন যে আপু কালারগুলোর নামগুলো একটু শো করবেন, তো এই কারণে আজকে আমি দেখিয়ে দিব এগুলো কোন কালার আমি নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ইয়েলো লেখা আছে, ক্রোম ইয়েলো 03, এই যে ক্রোম ইয়েলো 03, এটা হচ্ছে চেরুলিয়ান ব্লু 32। এটা নামগুলো আমি স্ক্রিনে শো করে দিচ্ছি। তো এই যে এই কালারটা কিন্তু ভালো, এই নীল কালারটা কিন্তু সরে না, এটা যে এটা ডিপ নীল কালার আছে আমি আপনাদেরকে একটু দেখাই,
এই যে এই রংটা কিন্তু সরে, এটা হচ্ছে একদম ডিপ যে ব্লু সে কালারটা, এটা হচ্ছে WM ব্লু আর কি। এই কালারটা দিয়ে যখন আমি কাজ করেছিলাম একটু সরেছিল আমার কাছে, তো আমি মানে ব্যাডশিটে যখন করেছিলাম তখন সরেছে, বাট যখন আমি কুশন কাভারে করেছি একটু পাতলা করে তখন সরেনি। তো এই জন্য এই কালারটা দিয়ে আমি ভয়ে আর রং করি না। তো যাই হোক, দুইটা কালারের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পার্থক্য। আমি এখন কাজ করব এই কালারটা দিয়ে, এই নীলটা দিয়ে, এটা দিয়ে কাজ করব না। তো যাই হোক, আমি কাজে চলে যাই। তো আজকে আমি এখানে লেস ইউজ করব। তো লেস আপনারা লেস দিয়ে চাইলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের একটা লেস, এই যে সম্পূর্ণ কিন্তু স্টোনের লেস। তো এই লেসটা হচ্ছে গজ হচ্ছে 20 টাকা করে, এই যে সিঙ্গেল পার্টের এই লেসগুলো হচ্ছে 20 টাকা করে। তো এখানে যেহেতু ডাবল পার্ট, মানে ডাবল পার্ট, এটা এক গজ, এটা এক গজ, সেই হিসেবে আর কি। তো এক গজ হচ্ছে 20 টাকা করে, এখানে আমি 2 গজ নিয়েছি, মানে 2 লাইন নিয়েছি, যেহেতু এখানে আমি 40 টাকা লেস নিয়েছি। এই যে এটা কিন্তু এক গজ দিয়ে কিন্তু অনেকগুলো মানে অনেকগুলো ফুল করা যাবে, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। আর আপনারা যদি অত দামি যদি দিতে না চান তাহলে সিঙ্গেলের মধ্যেও কিন্তু অনেক লেস পাওয়া যায়। যেমন ধরুন এই লেসটা কিন্তু আমি নিয়েছি 10 টাকা করে, গজ হচ্ছে 10 টাকা করে, আমি এখানে 2 গজ নিয়েছি। তো 2 গজ নিয়েছি আমি এখানে, এটা হচ্ছে প্লাস্টিকের, এই যে এটা হচ্ছে প্লাস্টিকের, এটা দিয়ে কিন্তু কাজ করা যায়, এগুলো কিন্তু কালার নষ্ট হয় না, এটা দিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি। এই যে আর এটা হচ্ছে সম্পূর্ণ স্টোনের, এটা কিন্তু অনেক গ্লেজি, হয়তো ক্যামেরাতে অতটা স্পষ্ট আসছে না, বাট এটা কিন্তু অনেক গ্লেজি। তো আমি কাজ শুরু করেছি। হ্যান্ড প্রিন্ট করার সময় সবসময় শক্ত একটা বোর্ড বা শক্ত কিছুর উপর কাপড়টা রাখবেন। আর আমি যেহেতু জর্জেট কাপড়ে করব, এ কারণে অবশ্যই ফ্রেমে আটকিয়ে নেবেন। আর আমি ফ্রেমের কথা আগেও বলেছিলাম, আপনারা যারা ফ্রেম দিয়ে সুতার কাজ বলুন বা হ্যান্ড প্রিন্টের কাজ করবেন, ফ্রেমটা অবশ্যই কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন। তো ফ্রেমটা যখন মোড়ানো থাকবে তখন দেখা যাবে কাপড়টা অনেক ফিটিং হয়ে লাগে। তো এখানে আমি যে ডিজাইনটুকু আঁকবো তো সেই ডিজাইনটা আমি এঁকে নিচ্ছি। অনেকে দেখা যায় শাড়ির মাঝখানে ডিজাইন করতে চায়, কামিজের মাঝখানে, এছাড়াও হচ্ছে ওনার মাঝখানে ডিজাইন করতে চায়। তো আমি এখন যে ডিজাইনটা করছি এটা কিন্তু চাইলে সব জায়গায় কিন্তু করা যাবে। তো এটা হয়তো এখন অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, তবে এটা যখন আমি রং করে ফেলবো তখন আপনারা আইডিয়া করতে পারবেন যে আমি কীভাবে এঁকেছিলাম। তো এখানে আমি 2টা কালার দিয়ে কাজ করছি। তো যে হলুদটা নিয়েছি, হলুদটা আমি মাঝখানে দিব, মূলত 2টা কালারের কম্বিনেশন থাকবে, শেড কালার হবে আর কি। তো কালারটা কিন্তু বাস্তবে কিন্তু সরাসরিতে আরও অনেক বেশি সুন্দর লাগছে, যখন 2টা কালার একসাথে মিশাবো মাঝখানে কিন্তু অন্য একটা কালার তৈরি হয়, ভালো লাগে। আর এই কালারটার নাম হচ্ছে অ্যাক্রেলিক ফেব্রিক্স কালার। অ্যাক্রেলিক ফেব্রিক্স কালার বললে যে কোনো লাইব্রেরি বা যে কোনো লেস পুতির দোকানে কিনতে পেয়ে যাবেন। এগুলো প্রতি পিস হচ্ছে 25 টাকা করে, বাট আমি যেহেতু আমার বাসাতে কাছেই একটা ছোটো একটা খুচরা দোকান থেকে নিয়েছে, ওখান থেকে আমার কাছ থেকে 30 টাকা করে রেখেছে। বাট এগুলো কিন্তু গাউসিয়ে আপনারা 25 টাকা করে পিস পেয়ে যাবেন। আর এগুলো যদি আপনারা এক বক্স রং একসাথে কিনতে যান তাহলে 210 টাকা বা 220 টাকা, এক জায়গায় কিন্তু এক এক রেঞ্জে বিক্রি করে। তো আপনারা 210 বা 220, অনেক সময় দেখা যায় 230-240 টাকাও বিক্রি করেন, কোনো নির্ধারিত নেই। আর এগুলো কিন্তু গাউসিয়া মার্কেটে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়াও যারা এই কালারটা পাচ্ছেন না, আপনারা চাইলে কিন্তু ব্লকের কালার বললে কিন্তু রং পেয়ে যাবেন। তো ব্লকের কিন্তু এখন রেডিমেড কিন্তু অনেক কালার বের হয়েছে, আপনারা জাস্ট রেডিমেড কালারগুলো দিয়ে একইভাবে রং করে নিতে পারবেন। তো দেখতে পেয়েছেন আমি 2টা কালার মেশানোর সময় মাঝখানের জায়গাটা আগে একটু গ্যাপ রেখেছি, দুই পাশে রং করে নেওয়ার পরে মাঝখানে জাস্ট আপনার শুকনো তুলির সাহায্যে, এখানে কোনো রং দেওয়ার দরকার নেই, জাস্ট শুকনো তুলির সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে 2টা কালার কিন্তু অনেক সুন্দরভাবে মিশে যায়, আর মিশার পরে কিন্তু নতুন আরেকটা কালার তৈরি হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। তো এখানে মাঝখানে হচ্ছে আমি একটা ডলার বসাবো, আপনারা চাইলে কিন্তু এখানে গ্লাস বসাতে পারেন, গ্লাস বসালেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এখানে আমি ফেভিকল গ্লো লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে ইন্ডিয়ান ফেভিকল গ্লো, এটা আসলে কিনেছি অনেক আগে, আমার দাম মনে নেই ঠিক, তবে আমার মনে হয় এটা আমি 70 টাকা দিয়ে নিয়েছিলাম। তো এখানে মাঝখানে আমি ডলারটা বসানোর পরে একটু অপেক্ষা করেছি শুকানোর জন্য। আর এখানে আমি আরেকটা কালার ইউজ করছি, এটা হচ্ছে পিঙ্ক 18, এই কালারটার নাম্বার হচ্ছে পিঙ্ক কালার 18 কালার, তো 18 নাম্বার আর কি। তো এই কালারটা দিয়ে হচ্ছে আমি পাশে একটু বর্ডার এঁকে নিচ্ছি, আমি চেয়েছিলাম পাশে একটু লেস লাগাবো, তো ভাবলাম যে পাশে লেস লাগাবো না, আমি লেসগুলো মাঝখানে ইউজ করবো, এ কারণে পাশে হচ্ছে আমি রং করে নিচ্ছি। তো এখানে লেসটা হচ্ছে আমি সিঙ্গেল পার্ট করে কেচি দিয়ে কেটে নিয়েছি, এরপরে হচ্ছে
চারটা পাথর কেটে নিচ্ছি, তারপর ছয়টা পাথর কেটে নিচ্ছি, মানে চারটা পাথরের যে লেস অতটুকু পর্যন্ত কাটছি, তারপর ছয়টা মাঝখানে ছয়টা পাথরের লেস কাটছি। আর এরকম স্টোন কিন্তু বিভিন্ন রকমের স্টোন কিন্তু আপনারা লেস প্রতির দোকানে পেয়ে যাবেন। তো এখানে পাতা শেপের আমি স্টোন নিয়েছি আর কি। তো স্টোনের দাম কিন্তু বেশি না, দশ থেকে পনেরো টাকার মধ্যে কিন্তু আপনারা এক তোলা স্টোন পেয়ে যাবেন। আর এই স্টোনগুলো দিয়ে কিন্তু অনেকগুলো ড্রেস করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি এরকম করে গ্লু লাগিয়ে নিয়েছি, এর মধ্যে হচ্ছে আমি দুপাশে হচ্ছে চার পাথর লাগাচ্ছি, চার পাথরের লেসটা, আর মাঝখানে হচ্ছে ছয় পাথরের লেসটা লাগাচ্ছি। তো এখন হচ্ছে গ্লোগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে একটু সাদা সাদা এদিক সেদিক একটু বের হয়ে থাকে, কিন্তু যখন এগুলো একদম শুকিয়ে যাবে, এটা ছয় থেকে আট ঘন্টা এভাবে রেখে দিবেন, বা রোদেও শুকাতে পারেন, যে কোনোভাবে শুকাতে পারেন। শুকানোর পরে দেখবেন একদম আশেপাশে আর সাদা দেখা যাবে না, এটা একদম কালারের সাথে মিশে যাবে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, আমার এটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এই ফুলটা যদি পুরো আমি একটা শাড়িতে বা একটা কামিজে করি কিন্তু অনেক ভালো লাগবে, আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটি আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমি বিদায় নিচ্ছি, আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।